ছোটবেলায় দিনের কথা মনে পড়ে, ঠাকুমার সাথে দেশগ্রামে যাওয়া, খেলাধুলা করা এবং জমিয়ে খাওয়া, মাছের ঝোল, তরকারি, আলুর দম, ভাত। দুপুরবেলা না ঘুমিয়ে সোজা বেরিয়ে যেতাম খেলার জন্যে, কোনো চোখে ঘুম নেই। তো আমাদের গ্রামে সেই রিক্রিয়েট করার জন্য আমরা বেরিয়ে পড়লাম রায়চকের উদ্দেশ্যে, এবং খুব সুন্দর ওয়েদার রয়েছে, খুব ঝকঝকে রোদ রয়েছে, আর আমরা সোজা একদম চলে যাবো রায়চকে। কোনো দিকে আমরা থামবো না, একদম আমাদের গন্তব্য আজকে রায়চক। ঘণ্টাখানিকের মধ্যে আমরা পৌঁছে গেলাম রায়চক আমাদের পুরো গোটা টিমকে নিয়ে, এবং সেখানে পৌঁছিয়ে আমাদের পুরো দুটো চোখ পুরো জুড়িয়ে গেল, ঠিক যেন ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল। লং ড্রাইভ করার পর আমাদের পেটে ইঁদুর কিন্তু দৌড়াতে শুরু করলো, তার মানে খুব জোর খিদে পেয়ে গেল এবং আমাদের খাওয়া দরকার। আর খাওয়ার আইটেম হচ্ছে ভাত, ডাল, পেঁয়াজি, সবজি এবং মাছের তরকারি। সামনে খাওয়া দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করার পর এখনও হাতেও প্রচণ্ড সময়, তাই আমাদের দ্বিতীয় গন্তব্য আমরা রেখেছিলাম নামখানা উদ্দেশ্যে। নামখানা হচ্ছে দীঘা। তাই আমরা সোজা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের এখন ছুটির দিনগুলো রয়েছে, তাই আমরা সোজা বেরিয়ে পড়লাম নামখানা উদ্দেশ্যে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে এবং আমরা পৌঁছে গেলাম হুজ্জুতি ঘাটে। এবার বাড়ি ফেরার সময়, সারাদিনটা ভালোই কাটলো, খাওয়া দাওয়া ঘোরাফেরা, এখন বাড়ি ফিরে যাচ্ছি। সুন্দরবন ফুডসের টি পয়েন্টের সুন্দর চা, ভালো গেলো। তো আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।